চিন্তা করতে আসলাম, এই ক্যালিগ্রাফি যারা আঁকছে হেরা আসলে কি দেবাত খায়। জামাইরা কইতে কইছে বলেন আলহামদুলিল্লাহ কবুল, এক্সাইটমেন্টের ঠেলায় কবুল কই হালাইছে আলহামদুলিল্লাহ আর কয় নাই, পরে কয় আলহামদুলিল্লাহ বলেন। এদিকে গায়ে হলুদের স্টেজও রেডি, চট্টগ্রামে আজকে হইলো গায়ে হলুদের দিন। বেইন হালে ঘুম দিয়ে উঠেই মুই খালে গেছি মুখ ধুইতে, কমলা লেবুর মতো পানি আসিল, নাস্তা পানি করে মাইয়া লাগো, গায়ে হলুদের কাপড় সুপুর দিতে আইলাম। চট্টগ্রাম সদরে আওয়ার পরে দেখি যে পেয়ারা বেচতে আছে, হ্যান্ডে মোরা পেয়ারা কিনা পেয়ারা খাইলাম। এরপর মোরা চট্টগ্রামের জনপ্রিয় জিএসি মোড়ে চলে পড়ছি, সব জায়গায় দেয়ালে আলপনা চলতে আছে। জিএসি মোড়ের কিছু আলপনা গুলা মানুষের খুবই পছন্দ হয়েছে, মোর ভীমালা ভালো লাগছে। এর লেগে চিন্তা করছি যে এই আলপনার লগে ছবি না তুললে তো ঢাকা যাওয়া যাইবে না। মোরা হইলো রাস্তার ওই পাশে যামো, এখানে মুগ্ধ ভাইয়ের আলপনা ছিল, আবু সাইদ ভাইয়ের আলপনা ছিল, সকল প্রলয়ের বাধা পেরিয়ে বাংলার আকাশ আজ মুক্ত। 11-12-13 সবাই মিলে দেশ গড়ো, সুন্দর লেগছে। এখন থেকে পরিবেশ গড়ার কাজ করবো ইনশাল্লাহ, সবারই করা উচিত। এই মুহূর্তে কিন্তু রাষ্ট্র সংস্কার চলছে, খালের প্রতিটা লেখা মানে কতটা চিন্তা ভাবনা করলে মানুষ লিখতে পারে এটা আসলে আপনার মনে হবে ওহ পাইয়ে গেছি। এই ক্যালিগ্রাফি পেন্টিং মনে হয় প্রথম চট্টগ্রামেই হয়েছে, এর নাম ওই যতদূর আন্দাজ করছি, তারপরে দেশের আরো বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এখন চিন্তা করতে আসলাম, এই ক্যালিগ্রাফি যারা আঁকছে হেরা আসলে কি দেবাত খায়। মাশাআল্লাহ, চট্টগ্রামের কমি মাদ্রাসার ছাত্র ভাইয়েদের অবদান। পোস্টে মুই কইছিলাম যে দুবাইতে মুই এই রকমের ক্যালিগ্রাফি দেখছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই জায়গায় ময়লা ফালাইবেন, আবার ঝুড়িটা যেন ভুলে লইয়া যাইয়েন না। আহ কি শান্তি লাগতেছে, এত সুন্দর। কথা ভীমালা মাসে মোর ছবিতে কমেন্ট করছিলেন যে আপু ড্রেসটা কোথা দিয়ে নেছেন, এটা একটা গাউন টাইপের আছিল, এটা নেছিলাম লিবাস বাই আফসানা ফেসবুক পেজ দিয়া। এখন পেজে কিন্তু অফার চলতে আছে, যেমন তেমন অফার না কিন্তু স্বাধীনতার অফার, ইতিহাসের নতুন অধ্যায় 2024। দেখতে দেখতে মুই একখালে সামনে চলেই পড়ছি, সোহানারা পি স্কুলে পড়ে গেছে, বললাম যে কতটা শক্তিশালী এত এবার সবাই বুঝে গেছে। আজকেও কিন্তু আবার মোগো ফ্রেন্ডের বিয়া মসজিদে বসে, এই মসজিদটা নাকি চট্টগ্রামের অনেক নাম করা আর অনেক সুন্দর একটা মসজিদ, তো ওই জায়গায় মোরা যামো। এদিকে আবু সাইদ ভাইয়ের এই ছবিটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। এরপরে মোরা একটা অটো লইয়া মসজিদে চলেই পড়লাম, মসজিদের নাম আছিল হযরত আকবর শাহ রাদিয়াল্লাহু জামে মসজিদ, অনেক বড় আছিল আর অনেক সুন্দর মাশাআল্লাহ। ভেতরে আইলাম কারণ এখানে মহিলা মসজিদ আছে, আর ওই হলো সামনে মহিলা মসজিদ। মোরা মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আর ওদিকে বিয়ের কাম হইতে আছে, আমার শেষে মোরা একটু অপেক্ষা করতে আসি কারণ মোগো কল দেবে বিয়ে শেষ হইলি। এরপর মোরা বইয়ে বইয়ে বিভিন্ন সুরার ফজিলত সম্পর্কে পড়তে আসালাম। সব শেষে মোরা জামু হলো মেম্বার হোটেলে খাইতে, মেম্বার হোটেলের ভিডিও কিন্তু আর একটা ভিডিওতে দেখামো। এর মধ্যে বৃষ্টি চলিয়ে পড়ছে, মোগো অন্যান্য ফ্রেন্ডরা বিয়ের ভিডিও করছিল, ঘটনা ঘটছে। হেড হলো জামাইরা কইতে কইছে বলেন আলহামদুলিল্লাহ কবুল, এক্সাইটমেন্টের ঠেলায় কবুল কই হালাইছে আলহামদুলিল্লাহ আর কয় নাই, পরে কয় আলহামদুলিল্লাহ বলেন। এখানে কিন্তু বিয়া হয়ে যাইতে আছে, আর পোলাই কিন্তু সাইনও দিয়া হালাইলো। আমাই হলো মোগো ভার্সিটি ফ্রেন্ড, চট্টগ্রাম কোর্টে আছে এখন। তো বিয়ে চলার সাইডে মোরা বাসা চলে আইছি, আর এই যে সুন্দর লাইটিং করা হয়েছে, ভালো কথা। এই জামাটায় কিন্তু দুই সাইডে দুইটা পকেটও আছে, এত সুন্দর। ঝাড় বাতির লগে যদি ছবি না তুলি হেলে কেমন দেখায় কোন দিহি। এর মধ্যে আওয়ার পরে দেখি ওরে রে গায়ে হলুদের লগে স্টেজ সাজানো হয়েছে। সিস্টেমটা একটু বুঝাইয়া কই, কাবিন হয়েছে বিয়ালে আসরের নামাজের সময়, রাত্রিরে একটার সময় হইবে গায়ে হলুদ, গায়ে হলুদের আগে দুনিয়াদারি হগল মেহমান রে খাওয়াইবে, আর এখানে খাওয়ানোর লগে রান্না বান্না চলতে আছে, আর মুই যাইয়ে দেখতে আসি আসলে রান্না বান্নায় কি কি আইটেম হয়েছে। তো মাইয়ে পক্ষের গায়ে হলুদ মাইয়ে পক্ষ করতে আছে, পোলাগো গায়ে হলুদ পোলারা করবে, কেউ গায়ে হলুদে কেউ যাইবে না, নিজেরা খাওন লন হইবে আর কি। আর এই পাশে মুই স্টেজে উঠতে একটু ছবি টবি তুলতে আসলাম, ছবি তো না ড্রেসটা একটু আপনাকে দেখাইতে আসি। আনকমন জিনিস এখানে হয়েছে সেটা হলো এই যে সাজগোজ দেখেন, লাইটিং ক্যামেরাম্যান আইবে, সবকিছু একটা প্যাকেজ কিনছে হারা, মধ্যে মাইয়েরাও আইবে নাচতে, দেখি নাকি নাচে। মুই এখন যাইতে আসি কাপড় চুপড় চেঞ্জ করতে, দেখা হইবে গায়ে হলুদের সময়। টাটা বাবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।